সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালোই আছি। আর আজকে সকলকে ঈদের শুভেচ্ছা, কারণ আজকে ঈদের দিন সকালবেলা। ঈদের দিন সকালবেলায় যেটা হয় আর কি, ছোটবেলা থেকেই সেমাই খাই, ঠিক আছে, চালের রুটিও খাই। চালের রুটিটা কয়েক বছর বাদ গেছে, আমরা আমাদের যখন কোয়ার্টার ছিল যে তখন আমরা এই এটা খাওয়া হতো আর কি। এইদিকে এই বাসায় এসে বেশি একটা খাওয়া হয় না চালের রুটিটা, আমার কাছে ভালো লাগে এটা। তো আর এখানে আছে হইলো বললো না, এটা সেমাই, লাচ্ছা সেমাই আর মিষ্টি, আর এখানে হলো কষা মুরগির মাংস আর কি, নিজের মতো করে করছে আর কি, সুমিত্রা করছে। দেখে তো ভালোই লাগতেছে মামার কাছে, খেয়ে দেখতে হবে। যাই হোক, সবাই ঈদ তো করবেন, কিন্তু ঘটনা হলো যে মেঘলা আকাশ, একদম মেঘলা, মানে সেই রকম মেঘলা, বৃষ্টি মনে হয় সারাদিন ওই রকম লাগতেছে। মানে এত বছর করোনা জন্য বাড়িতে পারেন না, এখন বৃষ্টির জন্য বাড়িতে পারবো না, যাক কিছু করার নেই। তো আসলে ভাগ্য রুটি আছে, কয়টা, 5-6টা আছে, 6টা মনে হয়। কোনটা দেখে মাংস দিয়ে টেস্ট করি, বাবা সেগুলো জাল দুদিন সবাই জন্য তো জামা কাপড় পরে বেরিয়ে, তো ছোট বলা মানের একটু বেশি ভালো লাগতো। ঠিক আছে, ভালো ড্রেস পরবো, এটা একটা প্রতিযোগিতা ছিল, অনেকেই ড্রেস যেমন হোক আমি কেমন খুঁজত, মানে এবার না মানে ওঠে সেটা দরকার নেই। বৃষ্টিতে ডাকতেছে, নেমে যাবো দাদা, ঈদের নামাজ শেষ হয়ে গেছে। আমাদের এই জায়গাতে আসলো ঈদ বোঝা যায় না, না আমরা আগে যে জায়গায় থাকতাম বোঝা গেল, ঈদটা বোঝা যেত যে ঈদ হয়ে যাচ্ছে, মাঠটা ছিল খোলা, খোলা মানে সকালবেলায় নামাজ টামাজ পুইরাই মেরে যেত। ঈদ উপলক্ষে নতুন কিছু দোকান পাঠাতো, ফুচকার দোকান বিশেষ করে, সব প্লাবান ওখানে ভিড় থাকতো, আইসক্রিম ফুচকা এগুলো খাইতে বেশি।
ঈদের দিন তো সবার কাছে টাকা থাকতো, সালামিটা নামে পেতো। আমাদের ছোটবেলায় ঈদটা মনে মজা ছিল বেশি, এখন আমি ওরকম মজা করতে দেখি না মানুষ প্রবলেমের মধ্যে। ওইটা নেই ডিস ডিস প্রজেক্ট বাইরে হইব, সেটা নেই বাইরেও দেখা বিকালে বাইরে হবে। এখানে আগের মতো সেই ফুর্তি প্লাবানের ভিতরে নেই কে, বা আমাদের এলাকায় দেখি না, আমার এলাকায় থাকতে পারে। আর এখন তো ধরে দেবো আপনার বৃষ্টি এলাকায় দেখি না, বেরোতে পারো কথা বলতো না। ঈদের দিন আমরা কি করতাম, ওই ঈদের দিন মনে করেন যে মিলা যাইত, ওদিন তো সবার সবার সাথে কোলাকুলি করতো, তখন তো আর মানে ওই ঈদটা থাকতো না ওই দিন, ঈদের দিন বিষয়ে তো ওই সময় যখন কথা বলতো তখন আমরা ইচ্ছা করে রাগটা না থাকে মিলিয়ে দিতাম, এরকম হইতো ঈদের সময় মিলে যেত সব ঠিক আছে, তারপর থেকে আর সমস্যা নেই, এরকম হইতো এই জিনিসটা। আমার সাথে হয়েছিল, আমার সাথে ঝগড়া হতো, সবার সাথে হইতে পারে, ঈদের দিন আর রাগ করে থাকতো না। খারাপ হয়নি, ভালো হয়েছে, আমি
মরিস মরিস এমনি যাবে মরিস খাওয়া বৃষ্টি শুরু হয়ে গেছে, শান্তি দিল আমার কাছে লাচ্ছা সময়টাই বেশি ভালো লাগে। আমার শুকনো শুকনো সময় করবে ওটাও সাজাচ্ছে। এখানে বেশ চন্দ্র পুরো হয়ে যাবে নাই তোমার না লেখাতে হইতেছে বুঝো না
খাওয়া একদম ফাটাফাটি হইল, বাবা সেটা প্রচণ্ড স্বাদ হয়েছে, প্রচুর ঝাল হয়েছে, তো মজা লাগলো। আর লাস্টার সময় খারাপ হয় নাই, ভালো হয়েছে। আর রুটিগুলো পাতলা পাতলা হয়েছে, ছয়টা না সাতটা রুটি খেলাম, মনে হয় ছয়টা না সাতটা কইতে পারবো, বলি নাই, ভালো লাগছে খেতে, খারাপ লাগে নাই। সেমাই দিয়ে রুটি খাই কিনা যাই না, আমি তো খাইলাম, ভালোই লাগলো। যাই হোক, বৃষ্টি নেমে যেতেছে, তো আর কী করার, এরকমই যে খাইয়া বসে থাকতে হবে আর টিভি দেখতে হবে। অবশ্যই ঈদের সময় খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান হয়, দেখতে সমস্যা নেই। যাক দেখি, বিকেলবেলা যদি একটু বৃষ্টি কমে, বৃষ্টি টিষ্টি না থাকে, তাহলে হয়তো একটু বাইরে যাওয়ার ঈদটা একটু ঘুরে দেব, ঠিক আছে? কারণ বিকেলবেলায় মানে আজকে তো সকালে কেউ বেরিতে পারবে না, বৃষ্টির কারণে বিকেলবেলা সবাই বাইরে হবে, তো আমরাও চেষ্টা করবো বাইরের জন্য একটু ঘোরাঘুরি করবো মাসে মাসে, যদি সম্ভব হয় তাহলে ভিডিওগুলো দেখাবো আপনাদেরকে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই অনেক আনন্দ করেন, মজা করেন, কিছুই করার নেই, পরে বসে করা লাগবে, মানে করোনায় আটকেছিল, বৃষ্টি আটকেছে, কিছু করার নেই। ঠিক আছে, সবাই ভালো থাকুন।